আসসালামু আলাইকুম। আজ আমরা বানাবো বাটার চিকেন। কী কী বাটার চিকেন বানাবার জন্য কী কী লাগবে সেটা আমরা দেখাবো আপনাকে। 750 গ্রাম আমি চিকেন নিয়েছি, আমি হাড্ডিওয়ালা চিকেন নিয়েছি, আপনারা চাইলে বনলেস চিকেন নিতে পারেন। 100 গ্রাম দই নিয়েছি, দইটাকে আমি চামচে করে একটু ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে ডাললে মানে ওর যে হচ্ছে ইটা চলে যায়। আমি একটা 1 চামচ নুন নিয়েছি, মানে এটা ম্যারিনেটের জন্য কী কী লাগে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, মানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা হাতে করে আমি ভালো করে এটা মাখিয়ে নেবো 1 মিনিটের জন্যে। ভালো করে এটা হাতে, আপনারা চাইলে চামচে করে মাখাতে পারেন, তো হাতে করে আমি মাখাচ্ছি। হাতে করে মাখালে চিকেনের ভেতরে যে মশা রাখলো না সেগুলো ভালো করে ঢুকে, চামচে করে মাখালে হাড্ডিওয়ালা চিকেন তো ভালো করে ঢুকে না। এটা আমি হাতে করে ভালো করে 1 মিনিটেতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি আধা ঘন্টার জন্য এটা সাইডে রেখে দেবো ম্যারিনেট করবার জন্যে। এটা গ্রেভি বানাবার জন্য কী কী লাগবে সেটা আপনাকে আমি দেখাবো। আমি একটা ননস্টিক কড়া নিয়েছি, 2 চামচ মানে রিফাইন অয়েল নিয়েছি, এটা মিডিয়াম ফ্লেমে করবেন। 25 গ্রাম বাটার নিয়েছি, এটা ভালো করে একটু চামচে করে মানে নেড়ে নেবো, গলে যায় যেমন বাটারটা একটু তেলের সাথে একটু মিশে যায়। আচ্ছা, 3টে আমি মানে ইলাচ নিয়েছি, ছোটো ইলাচ, আর 1/2 জাবেত্রি নিয়েছি। এটাকে আমি 30 সেকেন্ডের জন্যে আমি চামচে করে একটু নেড়ে নেবো, যেন ওর খুশবুটা আসে। ভালো করে একটু হালকা করে নেড়ে নেবো। আমি 3টে পেঁয়াজ নিয়েছি, ওটাকে কেটে নিয়েছি, চপ করে নিয়েছি, কেটে 2 মিনিটের জন্য মানে ওটা পেঁয়াজটাকে আমি চামচে করে একটু হালকা করে নেড়ে নেবো। গোল্ডেন ব্রাউন করব না, এটা গ্রেভি বানাবো তো এটা একটু হালকা করে মানে হালকা একটু গোল্ডেন থাকবে, পুরো আবার গোল্ডেন বানাবো না। 2 মিনিটের জন্য চামচে করে নেড়ে নিচ্ছি, যতক্ষণ না একটু হালকা হয় মানে পেঁয়াজগুলো যতক্ষণ একটু গলে হালকা করে, এটা চামচে করে নাড়তে নাড়তে হালকা হয়ে গেছে। একটা আমি টমেটো নিয়েছি, একটা টমেটো নিয়ে 1 মিনিটের জন্য এটা মিক্স করে নেব, মানে ওর সাথে হালকা মিক্স করে নেব। ওটা তার মিক্স হয়ে গেছে, আমি 1 চামচ রসুন বাটা নিচ্ছি, রসুন বাটা নিয়েছি, রসুন বাটাটা মানে মিডিয়াম ফ্লেমে এটা করছি আমি, 1 মিনিটের জন্য এটা নেড়ে নিচ্ছি ভালো করে। রসুন বাটার যেন স্মেলটা আছে গ্যাসটা ওটা চলে যায়, তার জন্যে এটা হাই ফ্লেমে করবেন না, মিডিয়াম ফ্লেমেই করবেন, নাহলে এগুলো জ্বলে যেতে পারে নিচে। আমি 1 চামচ নুন নিয়েছি, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 25 গ্রাম কাজু, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটাকে নিয়ে ভালো করে আমি নেড়ে নেব 2 মিনিটের জন্য, মানে মশলাগুলো অত যেমন ঢুকে যায় ভালো করে। মানে ভালো করে মশলা নিয়ে নিয়েছি, ঢুকিয়ে মানে নড়ে নিয়েছি। 2 কাপ আমি পানি দেব, পানি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে এটা নিচ্ছি। এটা মিক্সচার মেশিনে মানে হচ্ছে এটা গ্রাইন্ড করে নেবো না, যেন 10 গ্রাম মতো ধনে পাতা দিচ্ছি।
धने पाता दिए चमच कर एक साथ मिक्स कर देव। আমাদের বাড়িতে বাচ্চারা এই বাটার চিকেনটা খেতে খুব ভালোবাসে। এটা 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি কুক করে নেব, মানে পেঁয়াজগুলো একটু সিদ্ধ করে নেব। পেঁয়াজ টমেটোটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এবারে এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। মিক্সচার মেশিনে গ্রাইন্ড করবার জন্যে এটা ঠান্ডা করে নেব। আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো ঠান্ডা করবার জন্যে। আমি 2 চামচ তেল নিয়েছি, যে চিকেনটা আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম সেইটা আধা ঘন্টা হয়ে গেছে, সেটাকে আমি একটু চামচে করে নেড়ে নেব ভালো করে। আপনি এটা একবার বানিয়ে দেখুন, টেস্টি খেতে রেস্টুরেন্টের বাটার চিকেন ভুলে যাবেন। এটা বাড়িতে মানে বাইরের জিনিস তো এমনিতেই খাওয়া ঠিক নয়, কিন্তু এটা বাড়িতে বানান আপনার সেহতের লোকও ভালো হবে। 10 মিনিট লো ফ্লেমে এটা কুক করবো, ঝাঁকা দিয়ে এটা কুক করব। 10 মিনিট পর দেখুন এতটা পানি বেরিয়েছে, এতটা পানি বেরিয়েছে। এই পানিটাকে আমি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে কুক করে নেব। এটা মানে এটা শুকিয়ে নেব পানিটাকে। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে লো ফ্লেমে 10 মিনিটের জন্য আমি কী করেছিলাম, সিদ্ধ হয়ে গেছে চিকেনটা। এবার আমি নামিয়ে নেব। এবার দেখুন চিকেনটা শুকিয়ে গেছে, মানে আর হচ্ছে যে ইটা মানে জলটা ছিল পানিটা সেটা শুকিয়ে গেছে। আমি যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটা মিক্সচার মেশিনে বেটে নিয়েছি, বেটে এটা মানে কড়াটাতে দিয়ে দিয়েছি, যে কড়াতেই আমি গ্রেভি বানিয়েছিলাম ওতেই দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো, যেমন মশলাটা যেমন ঢুকে। 2 মিনিটের জন্য মিক্স করে নেব আমি ভালো করে। চামচ করে আস্তে আস্তে নেড়ে নেব। আমি যে জারটাতে গ্রেভি মানে মানে যে জারটাতে আমি হচ্ছে মিক্সচার মেশিনে বেটেছিলাম তাতে কিছু মশলা গায়ে লেগেছিলো, ওতে 2 কাপ পানি দিয়ে ওটা আমি হচ্ছে ওই চিকেনটাতে দিয়ে দেবো। দিয়ে চামচে করে ভালো করে একটু মানে কষে নেব, যতক্ষণ না আর মানে যে মশলার গ্যাসটা যায় ততক্ষণ কষে নেব। তো এটা একটুকু মানে হালকা টাইম দিতে হবে, মিডিয়াম ফ্লেমে করছি এটা। 1 চামচ কসুরি মেথি, 1½ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ টমেটো সস চপ, এটা দিয়ে আমি ভালো করে এটা চামচে করে মানে মাখিয়ে নেব, মানে এটা নেড়ে নেব, মিক্স করে নেব। এটা আপনি একটু দুধ তেন করবেন, ছিটকে ছিটকে গায়ে পড়তে পারে। আমি মিডিয়াম ফ্লেমে করছি, আপনি চাইলে হাই ফ্লেমেও করতে পারেন। আমুল ফ্রেশ
क्रीम नियेछि 3 चामच अमूल फेस क्रीम एते दिए दिच्छि। एटा दिले माने बाटार जो चिकेनेर एरियाटा स्मेलटा एकटु भालो हय। एटा चामच करे आमि नेड़े नेब, मिक्स करे निच्छि। আমি 10 গ্রামের মতো বাটা নিয়েছি, বাটার চিকেন বানাচ্ছি, বাটার তো দিতেই হবে। চামচে করে একটু ওতে মিক্স করে দেবো, মানে ভালো করে মাখিয়ে দেবো। আপনি যতটা দেখতে পাচ্ছেন রংটা, একবার বাড়িতে বানিয়ে দেখুন, ততটা টেস্টি হবে। আমার রেস্টুরেন্টের বাটার চিকেন নিয়ে আসতে আপনি ভুলে যাবেন, বাড়িতে বানান। ভালো করে এটা চামচ করে ভালো করে করে এটা কষে নেব। আমি 2 কাপের মতন কষানো হয়ে গেছে, 2 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। চামচ করে একটু ঝাঁকা দিয়ে 10 মিনিটের জন্য এটা মিডিয়াম ফ্লেমে কুক করব। 10 মিনিট হয়ে গেছে, এখন ঝাল মানে ঝোলটা মানে মাখা মাখা মতন হয়ে গেছে, একটু একটু ঝোল আছে সামান্য। 10 গ্রামের মতো ধনে পাতা দিচ্ছি, যে যতটা বেঁচে ছিল। বাটার ছিল 10 গ্রামের মতো, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে চামচ করে আমি নেড়ে নিচ্ছি। চামচ করে নেড়ে নেওয়ার পর এটা একটু হালকা নেড়ে নিয়েছি, হয়ে গেছে, এটা বানানো হয়ে গেছে। এবার আমি একটা জামবাটিতে একটা মানে ঢেলে নিচ্ছি। আপনি যতটা দেখতেন সুন্দর ততটাই মানে টেস্টি। আপনি একটা ভাত দিয়ে কি রুটি দিয়ে একটু খেতে পারেন। এটা ভিডিওটি ভালো হলে সাবস্ক্রাইব করবেন। Thank you for watching.